হেল্পলাইনে আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের মাই জিপি অ্যাপের মাধ্যমে আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে এমবি মিনিট অথবা এসএমএস গিফট করতে পারি। এজন্য আমাদের দুটি শর্ত পালন করতে হবে। প্রথম শর্ত, যে সিম দিয়ে আমি মাই জিপি অ্যাপটি আমাদের যে মাই জিপি অ্যাপটি লগ ইন করেছি সেই সিমে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকতে হবে। আর দ্বিতীয় শর্ত, এই এই সিম দিয়েই এই সিমের ডাটা ব্যবহার করতে হবে গিফট করার সময়। কোনো ওয়াইফাই বা অন্য সিমের নেটওয়ার্ক ব্যবহার করে গিফট করা যাবে না। তো এই জন্য আমরা প্রথমে যাব মাই জিপি অ্যাপে। মাই জিপি অ্যাপ থেকে এখানে ফ্লেক্সি প্ল্যান এটাতে ক্লিক করবেন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ফর্ম আসবে, এখানে আপনার পছন্দ অনুযায়ী মিনিট, এমবি, মেসেজ এবং ডে এটা সেট করে নেবেন। যেরকম আমি একটা ই করতেছি, 3 দিনের একটা প্যাকেজ আমার ফ্রেন্ডকে গিফট করব, 50 MB, মিনিট 10 এবং ভ্যালিডিটি টাইম অর্থাৎ 3 দিনের জন্য, আর মেসেজ এসএমএস 50। এভাবে ফর্মটা পূরণ করেছি আমি গিফট করব। এরপর এখানে দেখতে পারবেন এই যে কত মূল্য, এটার মূল্যটা দেখে আপনার ব্যালেন্সে সেই টাকা আছে কি না সেটা দেখে তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এই যে নিচে আছে গিফট সেন্ড অ্যাজ গিফট এটাতে টিক দেবেন। টিক দেওয়ার পরে এখানে আপনার বন্ধু আত্মীয় স্বজন যারই হোক তার জিপি নম্বরটা টাইপ করবেন। যদি সেভ করা থাকে তাহলে যে এই পাশের এইটা ক্লিক করতে পারেন, এটাতে ক্লিক করলে আপনার সেভ নম্বরগুলো দেখাবে। তো আমি টাইপ করে দিচ্ছি, নাম্বারটা টাইপ করার পরে কন্টিনিউ পারচেস এটাতে ক্লিক করবেন। দেখুন আমি ওয়াইফাইয়ের আন্ডারে এই ভিডিওটি করেছি এখন পর্যন্ত, এই জন্য এই মেসেজটা নোটিশটা আসছে। আপনাদেরও আসবে যদি ওয়াইফাই অথবা অন্য সিমে যেটিতে মাই জিপি লগ ইন করেননি অন্য সিমের ডাটা ব্যবহার করে যদি এই কাজটা করতে চান তাহলে এই মেসেজটা আসবে, গিফটটা করতে পারবেন না। এজন্য আপনাকে কি করতে হবে, এটি ওকে কেটে দেন। আমি যে ওয়াইফাইটা অফ করে দিচ্ছি আর যে সিম থেকে গিফট করব সেই সিমের ডাটা অন করছি, অন করে দিলাম, ডাটা অন হয়ে গেছে। এখন দেখি কি হয়, কনফার্ম পারচেস, দেখুন কাজ করা শুরু করেছে। তো শর্ত যে দুইটা আছে অবশ্যই আপনারা পালন করবেন, খেয়াল করবেন। তো আমার এখান থেকে দেখায় দিচ্ছে চলে গেছে, মেসেজও আসছে। এভাবে গিফটটা আমি করেছি এবং আমার ফ্রেন্ড পেয়ে গেছে সেটাও আমি শিওর হয়েছি। আপনারাও যদি এই শর্ত দুটো পালন করেন এর মাধ্যমে আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যে কাউকে জিপি নম্বরে আপনি গিফট করতে পারবেন, মিনিট, এমবি অথবা এসএমএস। আই বাটনে মাই জিপি অ্যাপ দিয়ে অন্যের কল লিস্ট কীভাবে দেখতে হয় সেই ভিডিওটা দেখতে পারেন। আর যারা এই ভিডিওটি যাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক, কমেন্ট দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, খুদা হাফেজ।